গত 28 সেপ্টেম্বর জিরানিয়া থানার অন্তর্গত খামারবাড়ি এলাকায় একটি ইটভাটার পেছন থেকে উদ্ধার হয় এক অগ্নিদগ্ধা মহিলার মৃতদেহ। মৃত ওই মহিলার নাম মিনতি দেবনাথ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় কেরোসিনের বোতল, দেশলাই ও একটি মোবাইল। প্রথমে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জিরানিয়া থানা ও চম্পকনগর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ জানায় মৃত মিনতি দেবনাথ ছেলের সাথে থাকতেন। মিনতি দেবনাথের দুই ছেলে ও এক পুত্রবধূ রয়েছে। প্রাথমিকভাবে ঘটনা তদন্ত নেমে পুলিশ মৃত মিনতি দেবনাথের দুই ছেলে ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। যদিও পরবর্তী সময় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তবে ঘটনা তদন্ত নেমে পুলিশ জানতে পারে মিনতি দেবনাথের হত্যার পেছনে ওনার দুই ছেলে ও পুত্রবধূর হাত রয়েছে। অবশেষে সোমবার পুলিশ মৃত মিনতি দেবনাথের ছেলে রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ ও রণবীর দেবনাথের স্ত্রী প্রণতি দেবনাথকে গ্রেপ্তার করে। এই বিষয়ে বিস্তারিত জানান জিরানিয়া থানার ওসি। 28/9/2024 সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে চম্পকনগর খামারবাড়িতে একজন মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা স্পটে যাই, যাওয়ার পর ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং অন্যান্য সায়েন্টিফিক অফিসারদের নিয়ে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে আমাদের কাছে মানে ডাইরেক্ট ইনভলভ এরকম তিনজন আমরা আজকে অ্যারেস্ট করেছি, তাদের আমরা কোর্টে ফরোয়ার্ড করছি। স্যার নামগুলি বলবেন একটু। রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ, প্রণতি দেবনাথ। তারা রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ হচ্ছে যে মারা গেছে ওনার ছেলে, আর প্রণতি দেবনাথ হচ্ছে ওনার পুত্রবধূ। স্যার ঘটনা কি আগে কি মারা হয়েছে নাকি পরে? এটা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না। কতদিনের রিমান্ড চাওয়া হবে? আমরা 8 দিনের রিমান্ড চেয়ে ফোরার করছি। মিনতি দেবনাথকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে নাকি জীবন্ত অবস্থায় মিনতি দেবনাথের শরীরে আগুন লাগানো হয়েছে তা এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলেই তা জানা যাবে। তবে মৃত মিনতি দেবনাথের দুই ছেলে ও পুত্রবধূর দাবি তারা এই হত্যার সাথে যুক্ত নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।